ফসলের উৎপাদন খরচ কমাতে সেচের জন্য সরকারের 20% ভর্তুকি দিলেও মেহেরপুরে তার পুরোটাই চলে যাচ্ছে সেচ পাম্প মালিকদের পকেটে। কৃষি বিভাগের তথ্য, মেহেরপুর জেলায় বিদ্যুৎ চালিত সেচ পাম্প 2200টি, আর বিদ্যুৎ বিভাগ বলছে শুধু 20% ভর্তুকির হিসেবে বছরে এর পরিমাণ দাঁড়ায় 1,58,34,000 টাকা। কৃষকদের মাঝে এসব ভর্তুকির টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও জেলা প্রশাসক। মেহেরপুর প্রতিনিধি হামিদুর রহমান কাজলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আসছে বোরো মৌসুমকে কেন্দ্র করে খুবই ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের কৃষক। ধান রোপণের জন্য কৃষকরা নিচ্ছেন সব ধরনের প্রস্তুতি, সেই সাথে দুশ্চিন্তারও কমতি নেই তাদের। এর কারণ, বিঘাপ্রতি জমিতে সেচ বাবদ তাদের গুনতে হবে 4,000 থেকে 6,000 টাকা, যাতে করে উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খেতে হবে তাদের। যদিও সরকার কৃষকদের সেচ বাবদ 20% ভর্তুকি দিচ্ছে, কৃষকদের অভিযোগ এসব টাকা হাতিয়ে নিচ্ছে কিছু সেচ পাম্প মালিক। ভর্তুকি তো আমরা পাচ্ছিনি, আর সেচ পাম্প মালিকদের সহজ স্বীকারোক্তি বিদ্যুতের দাম কমলেও আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়াতেই মূলত সেচের খরচ কমাতে পারছেন না তারা। আমরা ভর্তুকি পাই বিলের মাধ্যমে, এটা কৃষকদের না আমাদের সেটা তো বুঝি বলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুধু বিদ্যুতের দাম কমানো নয়, কৃষকদের সেচ সুবিধার জন্য এ ভর্তুকি দেওয়া হচ্ছে। রিবেটটা দিচ্ছে যাতে কৃষকেরা কম পয়সায় কম খরচে তাদের সেচ পানিটা ব্যবহার করতে পারে। আমরা চেষ্টা করছি আমাদের নতুন ভাবে এটা নির্ধারণ করার জন্য, যেটা করলে আমাদের কৃষক উপকৃত হবে। উপজেলা সেচ কমিটির সাথে বসে কৃষকদের মাঝে ভর্তুকির টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কৃষক পর্যায়ে পৌঁছায় এবং এতে যাতে মধ্যস্বত্বভোগীরা লাভবান না হয়, কৃষকরা যাতে তাদের পাওনা সুবিধা বুঝে পায় তার ব্যবস্থা নেওয়ার দাবি মেহেরপুরের কৃষকদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।